Can I stay there for a few days? The cows are my only matter of tension. And he's busy with others. Come inside. বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতেই নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র দ্য গ্রেভ, যার বাংলা নাম দেওয়া হয়েছে গোর। তারই ধারাবাহিকতায় ছবিটি এর আগে মুক্তি দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, আর এবার চলচ্চিত্রটি বিশ্বখ্যাত অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। দেশটির আরও দুটি ওটিটি প্ল্যাটফর্মে ইতোমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা গাজী রাকায়েত নিজেই। গাজী রাকায়েত তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অ্যামাজন প্রাইম ভিডিও দ্য গ্রেভকে সিলেক্ট করেছে, 2-3 দিনের মধ্যে ছবিটি আপলোড করা হবে। এছাড়াও আমেরিকার পিক্সেল টিভি ও টাইফুনে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণের পাশাপাশি গাজী রাকায়েতকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া চিত্রনাট্য ও কাহিনীও তিনিই করেছেন। তার সাথে এই ছবিতে আরও অভিনয় করতে দেখা যাবে মামুনুর রশিদ, দিলারা জামান, মৌসুমি হামিদ সহ আরও অনেকে। গত ডিসেম্বরে ছবিটি বাংলাদেশের একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।